चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए শুরু করব। প্রথমেই আমি ধন্যবাদ দেব যার জন্য আজকে এত সম্মান এত ভালোবাসা এবং মোদি কেয়ার এর মতো একটা প্ল্যাটফর্ম যার জন্য পেয়েছি আমার বাবা এবং মা মিস্টার গোবিন্দচন্দ্র বাসু এন্ড অর্চনা বাসুকে প্রণাম জানাই এবং আমি ধন্যবাদ দেবো আমার সমস্ত এলওএ সাপ্লাই লিডার এবং আমাদের জিবিডি স্যার চঞ্চল সরকার স্যারকে প্রণাম জানাই। তো সুমিতা, যেহেতু এটা আগস্ট মাস, তো আমরা আজাদি মান্থের একটা সং দিয়ে আজকে সেশনটা আমরা শুরু করব। আমরা তারপর ডেকে নেব আমাদের আজকে ডায়মন্ড মানে কি বলবো ডায়মন্ড লেডি এবং অলরেডি যিনি প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা কোনো ম্যাটার নয়। আপনারা সবাই রেডি হয়ে থাকুন, আমরা এখনই আসছি জাস্ট আমাদের আজাদি মান্থের একটা সং নিয়ে। থ্যাংক ইউ, স্টে টিউন। Shubhajyo
থ্যাংক ইউ সবাইকে। সো সত্যি আজকে আমি ভীষণ এক্সাইটেড, আমরা সময় নষ্ট না করে আমরা ডেকে নেব আজকে যার জন্য আজকে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমি ডেকে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এবং অল ওভার ইন্ডিয়ার ফার্স্টেস্ট, যিনি জিবিডি হয়েছিলেন, যিনি ট্রিপল ব্ল্যাক ডায়মন্ড অলরেডি হয়ে গেছেন, আমি ডেকে নিচ্ছি আমাদের সবার খুব প্রিয় ডাইনামিক লিডার মিসেস মিতালী মুখার্জি ম্যাম। আমি সবাইকে বলবো অল, আমি সবাইকে আনমিউট করছি, আমি সবাইকে বলবো ম্যাডামকে ওয়েলকাম করে নিই আমরা। জাস্ট এ মিনিট, রাইট, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। সত্যি আজকে ভীষণ এক্সাইটেড ম্যাডাম, আপনি মিউট আছেন। দিদি দিদি মিউট আছেন, হ্যাঁ ও আচ্ছা, সরি সরি, জাস্ট মিনিট। আপনি তাহলে তোমাদের দোকান থেকে গ্যালাক্সি নামে আছেন তাই তো, হয়েছে তোমাদের? আপনার সম্বন্ধে জানবো ম্যাডাম, যে বাই নেম আপনার পরিচয়, আপনি কোথায় থাকেন, তো ম্যাডাম প্লিজ ওভার টু স্টেজ ইজ ইয়ার্স। থ্যাংক ইউ বাপ্পা তোমাদের আমাকে ইনভাইট করার জন্য। তো আমার নাম তো তোমরা জানো, মিতালী মুখার্জি। আমি থাকি বাইপাসের, মানে সাদান বাইপাসের উপরে। পড়াশোনা কলকাতায় আমি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স করেছিলাম। যদিও অঙ্কের ছাত্রী হয়ে হয়তো ভাবনা চিন্তা অন্যরকম ছিল, কিন্তু আমাদের যিনি মাস্টার প্ল্যানার ভগবান, তার তো অন্যরকম প্ল্যান থাকে। তো সেই জন্য হয়তো আমার প্ল্যানটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু এইটুকু জানি জীবনে অঙ্কের প্রয়োজন ভীষণ আছে। একের একে দুই এটা হতে গেলে তোমাকে জানতে হবে যে যোগটাকে। তো সেইটা অঙ্কের ছাত্রী হিসেবে আমার একটু বেশি সুযোগ ছিল জানার, হয়তো পড়াশোনার মধ্যে দিয়ে অনেক কিছু শিখে এসেছি। থ্যাংক ইউ ম্যাম। তো ভীষণ ভালো লাগছে যে আপনি একজন ম্যাথের স্টুডেন্ট, এবং আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম। তো আসলে আমি ভীষণ, আসলে আমি কম পড়তে ভালোবাসতাম, তো সেই কারণে আমার মানে ছটফটে চরিত্র থাকায় আমি ওই বলো হিস্ট্রি বলো বা জিওগ্রাফি বলো ভীষণ মুখস্ত করতে হতো, ওইটা আমার ভালো লাগতো না। অঙ্কে দিয়ে আমার খুব ভালো লাগতো যে আমার বেশি পড়তে হবে না, এইটাই কিন্তু আমাকে প্রথম যে মানে অঙ্ক করাতে সাহায্য করেছে যে আমাকে পড়া কম। আপনার কিভাবে তার সঙ্গে পরিচয় হলো, বা আপনার ম্যারিড লাইফের সঙ্গে সঙ্গে কি করে আপনি মানে চেষ্টা করলেন যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আলাদা করে নিজেকে তৈরি করবেন বা নিজের পরিচিতি করবেন, এটা কি কখন মনে হলো আপনার? 48 বছর আগে আমার বিয়ে হয়, হ্যাঁ মানে 2024 আমার 50 বছর আমি সেলিব্রেট করব যদি সবাই সুস্থ থাকি আর কি। তো উনি সিবিআই, আমার যখন বিয়ে হয় তখনই উনি সিবিআই অফিসার ছিলেন। তো সিবিআই অফিসার থাকতে থাকতে উনি কিন্তু ওনার কেরিয়ার চেঞ্জ করেন, কারণ সততার জন্যে কতগুলো বাধা ওনার
মনে হয়েছিল যে এই বাধাগুলো সারা সিবিআই কেরিয়ারেই আমার থাকবে। সেই জন্য একটা সময় উনি ডিসিশন নেন যে আমি সিবিআই থেকে রিজাইন করে উনি যে ব্যবসা শুরু করে। তবে ছোটবেলা থেকেই আমি এরকম ভাবে আমার মানসিকতা তৈরি হয়েছিল যে কখনোই আমি কোনো কাজে ওকে বাধা দিইনি, আর আমি নিজের আমার স্বতন্ত্রতা সবসময় বজায় রাখতে চেষ্টা করেছি। তো সেই জন্য আমার এরকম কোনো সময় মনে হয়নি যে আমি বিয়ের পরে যে একটা নিজের পরিচয়ের জন্য কিছু করব। কারণ ছোটবেলা থেকে আমার এটা মনে হয়েছে যে আমি পড়াশোনা শিখবো এবং এটা আমার নিজস্ব জীবন, লাইফ ইজ বিউটিফুল, তো সেটা আমি আমার মতন করেই বাঁচবো। সেখানে কিন্তু আমি কাউকেই কোনো সময় হস্তক্ষেপ করতে দিইনি, এবং মিস্টার মুখার্জি কোনো সময় সেটা হস্তক্ষেপ করতে পছন্দও করেন না। একসঙ্গে থাকি সেই জন্য কখনো যে ঝগড়াঝাটি হবে না তা কিন্তু নয়, কিন্তু মতবিরোধ তো হতেই পারে। কখনোই আমাদের ওর একটা মত হয়, আমার একটা মত হয়, কিন্তু মনান্তর কখনো হয়নি। সেই জন্য 48 বছর অব্দি একসঙ্গে আমরা চলেছি আর কি। ভেরি গুড, ভেরি গুড। তো ম্যাম, প্রথম ক্যারিয়ার আপনি কিভাবে শুরু করেন, মানে কি দিয়ে প্রথম আপনার লাইফ স্টার্ট হয়, যে আপনি কখন মনে করলেন যে আপনার পরিচিত দরকার একটা? আমি তো বললাম না যে আমার পরিচয় তো থাকবে, এটা স্বাভাবিক। আমি প্রথম থেকে আমার এই মানসিকতাই ছিল যে আমার নিজস্ব তো একটা আইডেন্টিটি থাকতেই হবে। আমি কখনোই পরিচয় হতে চাইনি যে মিসেস মুখার্জি হিসেবে, আমি অলওয়েজ পরিচয় হতে চেয়েছি মিসেস মিতালি মুখার্জি হিসেবে। তো সেটার জন্য কখনো আমার আলাদা করে কিছু মনে হয়নি, কিন্তু সময় বা আমাদের সাংসারিক জীবনের আর্লি ম্যারেজ এবং আর্লি মাদারহুড এর জন্য আমার নিশ্চয়ই কিছুটা সময় চলে গেছে যখন আমি নিজের কেরিয়ার নিয়ে ভাবতে পারিনি। কিন্তু যে সময় আমার মনে হয়েছে যে আমি এবার স্টার্ট করতে পারি, আমি সেই সময় স্টার্ট করেছি। তবে হ্যাঁ, কেন আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এলাম এটা তো ডেফিনেটলি সকলের মনে হতে পারে, কারণ আমি যে সময় এসেছি সেই সময় কিন্তু অনেক অপশন আমার কাছে ছিল যে আমি স্কুল টিচার হতে পারতাম বা আরেকটু পড়াশোনাটাকে বাড়িয়ে নিয়ে আমি হয়তো কলেজেও পড়াতে পারতাম। কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবাই শিক্ষক আমার বাড়ির, আমার বাবাও ছিলেন স্কুলের হেডমাস্টার মশাই, আমার দিদি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার দাদা কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার জামাই বাবু কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো আমি কোথা থেকে একটা ডিভিয়েট করে একটা অন্য ইন্ডাস্ট্রিতেই চলে এসেছি। তো সেটার পেছনে একটা যথেষ্ট কারণ ছিল, কারণ সেই সময় মিস্টার মুখার্জি বিজনেস করতেন। তো বিজনেস করতে গিয়ে ওর প্রচুর লস হয়, মানে নিয়ার অ্যাবাউট 44 লাখ উনি মানে ব্যাংক লোন হয়ে যায়। তো আমাদের সেই সময় বলতে পারো দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো ওই সময় আমার দেওর জার্মানিতে থাকতো, আমাদের ইনভাইট করেছিল জার্মানিতে আসার জন্য। তো ওইখানে গিয়ে আমি ভীষণ ইন্সপায়ার্ড হই, কারণ ওখানে দেখি কি বলবো, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মহিলারা বা পুরুষরাও কি ওদের ল্যাঙ্গুয়েজে বলছে, তো বুঝতে পারতাম না ভাষাটা। জিজ্ঞেস করেছিলাম দেওরকে, দেওর বলে ওরা সব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছে। সেই সময় আমাদের কাছে কারো কাছে কোনো কনসেপ্ট ছিল না যে হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো ও দেওয়ার আমাকে বলতো, দেখো তোমাদের এত টাকা পয়সার প্রবলেম চলছে, তোমরা এই ইন্ডাস্ট্রিতে আসো। কিন্তু ইন্ডাস্ট্রিটাই তো জানি না তখন, এরকম না কম্পিউটার লোকের কাছে আছে না মোবাইল আছে, মানে মানুষের সঙ্গে একটা কিছু বুঝতে গেলে তাকে একটা পয়সা খরচা করে বাসে হোক ট্যাক্সিতে হোক রিক্সায় হোক যেতে হতো, আর আমাদের কাছে সেই সময় ওই পয়সাটা খরচা করাও কিন্তু ভীষণ একটা সাংঘাতিক ব্যাপার ছিল। কিন্তু তার মধ্যেও আমরা একবার তখন অ্যামওয়ের একটা মিটিং এ গেলাম। তো মিটিং এ গিয়ে আমার মনে হলো যে জিনিস আমি ব্যবহার করতে পারবো না সেই জিনিস আমি অন্য কাউকে ব্যবহার করার কথা বলবো কি করে। তো এইভাবে আমাদেরকে টেনে টেনে কোন ভাবে একটা সময় মনে হলো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বোধ হয় আমাদের জন্যই এসেছে, কারণ এখানেই আমি উইদাউট ইনভেস্টমেন্টে খাটনিটাকে ইনভেস্টমেন্ট করে এবং ট্রেনিংটাকে ইনভেস্ট করে আমি হয়তো কিছু করলেও করতে পারি। তখন কিন্তু আমার 100% বিশ্বাস ছিল না, মানে টানাপোড়েনের মধ্যে এসেছিলাম যেহেতু তখন মনে হয়েছিল যে কিছু করার আমার দরকার এবং এটা ইনভেস্টমেন্ট ছাড়া হয়। কিন্তু আজকে সে সিনারিও না, আজকে এরকম দিন আগামী হয়তো 2-3 বছরের মধ্যেই আমরা দেখতে পাবো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতে গেলে MBA লাগবে। তো এই আমার তো মনে হয় সেদিন খুব বেশি দূর নেই যেদিন MBA ছাড়া হয়তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে লোককে জয়েন করতে পারবে না। কারণ IT ফাইল যখন লোকে রিটার্ন দেবে, লোকে দেখবে যে এরকম ভারতবর্ষে হাজার খানেক লোক আছে যারা 1 কোটি টাকার উপরে রোজগার করে,
সে হতে পারে আমি না করতে পারি, কিন্তু তোমরা অনেক ইয়াং, তোমরা অনেকের কাছে সেই সম্ভাবনা আছে, সেই স্বপ্ন নিয়ে তোমরা এগিয়ে যাবে, তবেই তোমরা সেখানে কাজ পৌঁছতে পারবে সেই জায়গাটা। এক্সেলেন্ট ম্যাম, এক্সেলেন্ট। তো ম্যাম অনেকদিন আগে মানে যে সময় আপনি কথা বললেন, আমার যা মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট 15-20 বছর আগের কথা। তো আরো আগে, আরো আগে, 25 বছর আগেকার কথা, মানে সবে সবে ডাইরেক্ট সেলিং এসেছে তখন। তো ম্যাডাম ওই সময় আপনার শুরু একদম শুরুর দিকে, মানে ডাইরেক্ট সেলিং তখন শুরু হচ্ছে, তো ম্যাডাম ওই সময় আপনার কি সমস্যা হয়েছিল, বা তখন তো একটা অন্যরকম এরা ছিল, তখন এত ডিজিটাল ছিল না ইন্ডিয়া, তোমার সেই সময় যদি একটু শেয়ার করেন যে ওই সময়টা আপনি কিভাবে শুরু করেছিলেন ডাইরেক্ট সেলিং, কিভাবে শুরু করেছিলেন আপনি? দেখুন, তখন তো আমাদের কাছে মোবাইলও ছিল না, একটা মানুষের কাছে গিয়েই কথা বলতে হতো, এবং তাকেও আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার কাছেই তাকে আসতে হতো, সেজন্য সময়টা অনেকটা বেশি আমাদের চলে যেত। কিন্তু আর তখন সব থেকে যেটা আমার প্রবলেম লাগতো, মানে আজকে এসে এটা ফেস করছি, যে টার্ন ওভার আমরা বাড়াতে পারতাম না খুব বেশি। তার কারণ যেহেতু তখন এই ডিজিটাল যুগ ছিল না, সেই জন্য একটা জায়গায় আমরা অনেকদিন ঘোরাফেরা করতাম, কিন্তু সেই জায়গা থেকেও মানুষ যারা চেয়েছিল, যেমন তাদের মধ্যে হয়তো আমি একজন, যে আমি চেয়েছিলাম আমাকে বড় হতে হবে, কোনো বাধাটাই আমার কাছে বাধা না। সেই জন্য ভারতবর্ষের অনেক প্রান্তে আমি ছুটে গেছি তখন, এত ফ্লাইটে খরচা দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও ট্রেনে করে স্লিপার ক্লাসে, কোথায় তখন এসি দেওয়ার পয়সা, স্লিপার ক্লাসে মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা সেখানে আমাদের খাবারও অনেক সময় পয়সা থাকতো না, সেই কম্প্রোমাইজ করেও কিন্তু আমরা একটা বিরাট স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কিন্তু ছুটে বেড়াতাম। সেই জায়গায় ছুটে বেরিয়েছিলাম বলেই কিন্তু হয়তো আজকে এই জায়গাটা টিকিয়ে রাখতে পেরেছি। অসাধারণ, অসাধারণ। আজকে তার জন্যই হয়তো আজকে আমরা ডাইরেক্ট সেলিং কে এরকম জায়গায় দেখতে পাচ্ছি, আপনাদের মতো মানুষরা একসময় ডাইরেক্ট সেলিং কে যে স্থাপনটা দিয়েছিলেন তার জন্য হয়তো আমরা টিকে রয়েছি। ম্যাডাম, তো ম্যাডাম মোদি কেয়ারে আসার আগে আপনি কোন কোম্পানিতে ছিলেন, বা কিভাবে সেখানে কাজ করছিলেন, বা কিরকম পজিশনে ছিলেন ম্যাডাম সেখানে, জানতে খুব ইচ্ছা করছে, কারণ আপনি তো মোদি কেয়ারে বেশি দিন কাজ করছেন না। মোদি কেয়ার আমি জাস্ট 5 বছর এসেছি, কিন্তু এই ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স আমার অনেক দিনই হয়ে গেছে, আর চুল তো সাদা হয়ে গেছে, কাজেই বয়সটাও তো হয়েছে। তো আমি প্রায় 24 বছর ইন্ডাস্ট্রিতে আছি, তো 19 বছর আমি ওরিফ্লেমে ছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো যে সুইডিশ কসমেটিক্স কোম্পানি। একদম যে কিছু পাইনি বা কিছু শিখিনি তা নয়, কারণ প্রতিদিনের একটা মানে রাস্তায় বেরিয়ে কাজ করার বা আমাদের যে হোম মিটিং করার এসব এক্সপিরিয়েন্স আমার অনেক আগে থেকেই ছিল, এবং ইনোভেটিভ ওয়েতে বরাবরই করবার চেষ্টা করতাম, নানান রকম ভাবে করেছি, স্টিল এখনো করি, ভাবি, ঘুমোতে পারি না রাত্রিরে কি করলে কোথায় গেলে কি হবে এই ভাবনা নিয়ে, তো তখনও সেটা ছিল। তো সেই ভাবনা নিয়ে যখন আমরা কাজ শুরু করেছিলাম, অনেক ধাক্কা খেয়েছি, ধাক্কার কোনো শেষ নেই, যেদিকেই যাই সেদিকেই ধাক্কা খাই, কিন্তু ইচ্ছেটা যে ছিল যে বড় হব, সেই ইচ্ছেটা নিয়ে আমরা যখন প্রথম কসমেটিক্স কোম্পানিতে এসেছি, এরাম এরাম জায়গায় গেছি যেখানে লোক ডাইরেক্ট সেলিং জানে না, যখন আমরা ওরিফ্লেম বলেছি তখন তারা বলে এটা কি গ্যাসের কোম্পানি, তো সেই জায়গা থেকে আমাদের শুরু করে তাকে বোঝানো নেটওয়ার্ক, which was a very মানে প্রবলেমেটিক, কিন্তু তাও আমরা চেষ্টা করে গেছি, কষ্ট হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, পাচ্ছিলাম না, হচ্ছিল না, কিন্তু কোনো জায়গায় হেরে যাব এই ভাবনাটা আমার ছিল না। আমি সব সময় ভেবেছি করতে আমাকে হবেই, জিততে আমাকে হবেই, এবং আমাকে লোককেও করে দেখাতে হবে, আমার নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, তো হারার জন্য তো ভগবান আমাকে এখানে পাঠায়নি, জেতার জন্যই পাঠিয়েছে, আর সেই চেষ্টা তো অবিরত তখনও করে গেছি, এখনো চেষ্টা করছি, কিছুটা শিখছি, কিছুটা করছি, কিছুটা পাচ্ছি না, আবার সেখান থেকে উঠছি, আবার দৌড়চ্ছি, এইভাবেই জীবনটা চলছিল। তো ওরিফ্লেমে আমি ইন্ডিয়া নাম্বার 2 ছিলাম এবং এশিয়া নাম্বার 7 ছিলাম। আমি ওরিফ্লেম থেকে আমি অনেক বড় লেভেলই অ্যাচিভ করেছি, হারবার কোনো জায়গা আমার ছিল না, কারণ আমি যখন চলে এসেছি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ওরিফ্লেমের কোম্পানির লোক আমার সঙ্গে কথা বলার জন্য ইন্ডিয়ায় আসবে বলছিল, কিন্তু সামাও আমি সেটা চাইনি, কারণ আমি আমার হাজব্যান্ড যখন ডিসাইড করেছি যে আমরা এটাকে কুইট করব, তো তখন দ্যাট ইজ ফাইনাল, এর মাঝখানে আর কিছু হয় না। তো সেখানে যথেষ্ট বড় জায়গা থেকেও আমি ওরিফ্লেমের থেকে ছেড়ে এসেছিলাম,
এবং লাস্ট মান্থ ওখানে ইনকাম ছিল আমার 3,27,000। মেডিকেয়ারে প্রথম মাসে এসে আমি 35,000 টাকা পেয়েছিলাম, কিন্তু কোথাও আমার কষ্ট হয়নি, কারণ আমি জানি যদি 35,000 টাকা পাই 35,00,000 টাকাও পাবো। তো এই বিশ্বাস নেই আমার আশা। গ্রেট 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 ম্যাডাম, ভীষণ ইন্সপায়ারিং লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে 2022 সালে আজকে অনেকটা ডাইরেক্ট সেলিং এগিয়ে গেছে, কিন্তু তারপরে ম্যাডাম যখন দেখি ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসছে বা যারা হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যেই ভেবে নিচ্ছে যে আমার দ্বারা হয়তো হবে না, তো ম্যাডাম ওই সময় আপনি যেভাবে স্ট্রাগলটা করেছিলেন, যদি তাদেরকে একটা মেসেজ দেন যে যে সময় আপনি ব্যবসাটা দাঁড় করিয়েছেন আজকের দিনে কতটা ইজি হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমার কি বলবেন যে একটু যদি কিছু শেয়ার করেন? দেখো, লাইফ ইনস্ট্যান্ট কফির মতো পাওয়া যায় না। লাইফে যে কোনো জিনিসই যদি পেতে চাও না, এটা ইনস্ট্যান্ট কফির মতো হয় না। কফিটাও তৈরি করতে গেলে টাইম লাগে। তো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার যেটা স্বপ্ন বা ড্রিম বা গোল, যাই বলো তাকে, সেটাকে যেটা তুমি পেতে চাইছো সেটাকে ফার্স্ট ভিজুয়ালাইজ করো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কি পেতে চাই। আজকে যদি আমার কথা বলো, তো আমিও তো বলবো যে আমারও তো একটা এখানে স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়ে এসেছি। তো আমি সেটাকে সবসময় ভিজুয়ালাইজ করি, তাকে এমব্রেস করি। আমি রাত্রিরে শুলেও সেটা ভাবনার মধ্যে থাকে যে এইটা আমি হতে চলেছি, এটা আমি পেতে চলেছি, এটা আমাকে হতেই হবে। তো এই জিনিসটা তোমাকে মধ্যে যদি থাকে, ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে যদি না বাড়াতে পারো, তাহলে আমার মনে হয় তুমি তো কোনো জায়গাটাই নিজের খুঁজে পাবে না। ফার্স্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে রিয়েলাইজেশন, যে হ্যাঁ আমি এটা পেতে পারি। যদি ভিজুয়ালাইজ করতে পারো তবেই তো রিয়েলাইজেশনটা আসবে। কাজে তুমি আগে ভিজুয়ালাইজ করো, যারা আজকে এখানে এসেছো তোমাদের মনে হচ্ছে যে না আমি তো 6 মাস করছি, কোথায় আমি তো এখনো ডাইরেক্টর লেভেল পাইনি, বা হতে পারে যে আমি কিউমুলেটিভ ডাইরেক্টর হয়েছিলাম বাট আজকে গিয়ে আমি হয়তো একটা 10% লেভেলে চলে এসেছি। এরকম সবারই হয়, তোমারও হয়েছে, আমারও হয়েছে, বা আরো অনেক মানুষেরও হবে। দিস ইজ লাইফ, ওঠা পড়ার মধ্যেই কিন্তু জীবন। কিন্তু মনে রাখতে হবে তোমাকে উঠতেই হবে। তুমি যদি উঠতে চাও, সাপের মুখে তুমি পড়বে, কিন্তু তোমার জন্য আবার ল্যাডারও থাকবে। আমরা আমরা তো ছোটবেলায় সাপ লুডো তো খেলতাম, আমরা যখন গুটি চালতাম কখনো কখনো তো আমাদের সাপের মুখে পড়লে একেবারে চলে আসতাম একের ঘরে, হয়তো সেটা 99-তে পৌঁছেছি তাও গিয়ে আমরা একের ঘরে চলে আসতাম, কিন্তু আবার যে নেক্সট চালটা দিতে তাতেই দেখতে পরে একটা ল্যাডার থাকতো, তাতেই তুমি একসাথে উঠে যেতে। তো এটাই তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার জন্য দুটো জিনিসই থাকবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। যদি রাত্রি দেখো, সকাল তো তোমার জন্য অপেক্ষা করতেই হবে, অ্যাটলিস্ট 12 ঘন্টা তো তোমাকে ওয়েট করতে হবে, তবে তো তুমি সকালটা দেখতে পারবে। তো সেইটুকুর জন্য তোমাকে দৌড়তে হবে, তোমাকে শিখতে হবে, অনবরত নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে। পৃথিবীতে কেউ তোমার কম্পিটিটর না, তুমি তোমার কম্পিটিটর। কাল যেখানে ছিলে, আজ সেখান থেকে কি করে বেটার ওয়েতে আরো চ্যালেঞ্জিং ফেস করার জন্য নিজেকে রেডি করতে পারো, সেটা সবসময় তৈরি করবে। দ্যাট ইজ লাইফ, লাইফ তো বিউটিফুল, কাজে সেইটাকে সবসময় মনে রাখতে হবে। জীবন তোমাকে দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, বাট নিতে গেলে তোমাকে সেই জায়গা তৈরি করতে হবে, আদারওয়াইজ তুমি সেটা নিতে পারবে না। এক্সেলেন্ট ম্যাম, আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আরো শুনি আরো শুনি, আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে। শোনার চাহিদা অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ম্যাডাম, অনেক কোম্পানি তো ছিল, তো সেখান থেকে ম্যাম একটা বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি মানে ছেড়ে মেডিকেয়ার ম্যাডাম কেন চুজ করলেন, কি কি রিজন ছিল মেডিকেয়ার চুজ করার? এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে, কারণ আমাকেও তো ধরো যখন আমি ছাড়বো ভেবেছি, একটা বড় টিম ছিল, তো তো সেই টিমে তো এরকম নয় যে একজন দুজন লোক, অনেক মানুষ ছিল, এবং খালি আমার কলকাতায় না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে লোক আছে। তো সবার মতামত নিয়েই তো আমি এখানে, তো কেউ আমি নেই, আমরা, কাজে সবার মতামত নিয়ে আমরা তৈরি হয়েছি। তো সেই প্রত্যেকের মতামতটাই আমাকে প্রাধান্য দিতে হয়েছে। তবে ওভারঅল ডিসিশন যখন নিয়েছি, সবাই আমাকে বলেছে দিদি আপনি যা ঠিক করবেন তাই। তো সেই জন্য আমার মনে হচ্ছে তখন আমার কাঁধে দায়িত্বটা অনেক বেশি পড়ে গেছে। তো সেই দায়িত্ব নিয়ে আমাকে ভাবতে হয়েছে কোন কোম্পানি যাব, ওয়াই মেডিকেয়ার, ওয়াই নট আদার কোম্পানি। তো তখন আমার একটাই মনে হয়েছে, এই ভারতবর্ষে ফার্স্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে এসছে মেডিকেয়ার, তো সেইখানে মেডিকেয়ারকে আমি দুটো দাঁড়ি দিতে পারি। সেকেন্ড আমার মনে হয়েছে আমি এমন জায়গায় যাব
যে তার একটা ব্যাকগ্রাউন্ড আমার কাছে থাকতে হবে। তো সেই ব্যাকগ্রাউন্ড, যেমন যদি আজকে এখানে তোমাদের একটা এক্সাম্পল দিতে পারে, আমি আমার মেয়ের বিয়ে দেবো, দুটো ছেলেই আইআইটি ভালো ইঞ্জিনিয়ার, এবার দুটো ইঞ্জিনিয়ারের সেম কোয়ালিটি, দুজন ইঞ্জিনিয়ার, দুজনেই হয়তো দেখা গেল 68% পেয়েছে ইঞ্জিনিয়ারিং, দুজনেই ফার্স্ট ক্লাস পেয়েছে। তো এবার আমার দুজনেকে বিয়ে দেওয়ার মধ্যে আমার মেয়েকে হয়তো দুজনেই পছন্দ করেছে, কিন্তু আমি কার সঙ্গে বিয়ে দেবো ডিসাইড তো আমি করব তখন। তাহলে তখন আমাকে দেখতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের বাবা কি করে, ছেলের যদি কোনো সময় অসুবিধা হয় তাহলে বাবাকে 3 বছর তাকে পয়সা দিয়ে চালাতে পারবে যে সে যদি ব্যবসা শুরু করে। ঠিক সেই রকম মিস্টার মোদীকে আমার তখন মনে হয়েছে যে যদি এই ইন্ডাস্ট্রির কোনো সময় কোনো অসুবিধে পড়ে তাহলে কার কাছে সেই পয়সা আছে যে তার সমস্ত লোকগুলোকে সে চালিয়ে নিতে পারবে। সেখানে তো আমার মিস্টার সমীর মোদি ছাড়া আর কারোর কথাই মনে হয়নি, যিনি ভারতবর্ষের মধ্যে এমন একটা মানুষ, দেখো ওকে আমরা মানুষ হিসেবে ভালোবাসি, অনেক কাছে দেখেছি বা অনেক কিছু শোনার সুযোগ পাই তাই সেই হিসেবে, কিন্তু আজকে যদি দাঁড় করানো যায় যে ডাইরেক্ট সেলিং যে কটা রেজিস্টার্ড কোম্পানি আছে ভারতবর্ষে, তো মিস্টার মোদির আগে কারো দাঁড়াবার ক্ষমতাই তো নেই, তুমি কাকে দাঁড় করাবে? তো সেইটা একটা ভেবেছি। থার্ড হচ্ছে ব্যবসা করতে গেলে যখন আমরা আগের কোম্পানিতে দেখতাম লোককে গিয়ে সবসময় আমাদের বোঝাতে হতো যে স্কিন কেয়ার করুন স্কিন কেয়ার করুন, কারণ তার মনে হতো তার না খেলেও চলবে, তাকে স্কিন কেয়ার করতে হবে। তো তখন আমাদের মনে হয়েছিল যে যদি সকাল থেকে উঠে পরের দিন সকাল অবধি তার বাড়ির জিনিসই সে কিনতে পারে, সে নাই সাজতে পারে, সে নাই স্কিন কেয়ার করতে পারে, বাট তার শরীরটাকে সে সুস্থ রাখার তো চেষ্টা করবে, এবং সে বাড়িতে অন্তত দুবেলা খাওয়ার জন্য তার বাড়ির যে যে জিনিস দরকার সেটা তো করতে করবেই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমি অ্যাক্টিভ বিজনেস না করি আমার প্যাসিভ বিজনেস হয়ে যাবে, তার কারণ সে প্যাসিভলি কোথাও কোথাও না কোথাও তো তাকে কিনতেই হচ্ছে, তাকে প্যাসিভলি আমরা তাকে বুঝিয়ে এই ইন্ডাস্ট্রিতে আনতে পারবো। এই সমস্ত অনেক প্রশ্ন। সেকেন্ড হচ্ছে আরেকটা আমার যেটা দেখেছি যে এখানে ইনকাম লেভেল, আমি যে ইন্ডাস্ট্রিতে ছিলাম সেখানে ইনকাম লেভেল হাইস্ট ইনকাম 8 লাখ টাকা, 8 লাখ সাড়ে 8 লাখ টাকা আমি দেখেছি। তো আমাদের স্বপ্ন ওই অবধি দৌড়তো, তার বেশি তো দৌড়তো না, কিন্তু মোদিকারে এসে তো 8-এর পরে 0 লাগিয়ে দিচ্ছি যে 80 লাখ লোককে, আমি না পারি আমার লোক তো করতে পারবে, আমি আমারটা নিয়ে ভাবছি না এখন, আমি আমাদের লোক নিয়ে ভাবছি, অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে যারা মোদি কেয়ারে আছে তোমাদের মতো ইয়াং ছেলে তারা তো করতে পারবে, তাহলে তাদের সেই ভাবনাটাও তো আমি ভাবতে পারি যে হ্যাঁ আজকে বাপ্পা একদিন দেখবো 1 কোটি টাকা রোজগার করছে, সেদিন আমি বেঁচে না থাকলেও ওপর থেকে দেখতে পাবো যে হ্যাঁ সেই ইচ্ছেটা তো আমি এখান থেকে পূরণ করতে পারবো। তো কাজেই আমার মনে হয় যে মোদি কেয়ার যারা বোঝে না তারাই চলে যায়, যারা বোঝে তারা থেকে যায়। তোমাকে এটা মনে রাখতে হবে ঝড় জল বাতাস সব নিয়ে জীবন, সবসময় যে তোমার ফুরফুরে হাওয়ায় তুমি নিঃশ্বাস নেবে তা কিন্তু পাবে না, অনেক সময় এই বাতাসের সঙ্গে অনেক দূষিত পদার্থ তোমার সঙ্গে আসবে, কাজেই সেইটাকে তোমাকে সাস্টেইন করার ক্যাপাসিটি, সেই টক্সিন তোমার শরীরে ঢুকলেও সেটাকে কি করে তুমি বার করবে এটা তুমিই পারবে আর কেউ পারবে, এটা তোমার সেই ক্ষমতা তৈরি করতে হবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে যারা যারা আজকে সেশনটা রয়েছে তাদের সবার উদ্দেশ্যে একটাই বার্তা ম্যাডাম দিলেন যে মোদি কেয়ারের ধারে পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা কোন কোম্পানি এখনো পর্যন্ত নেই। তো আগামী 50 বছরেও আসবে না। গ্রেট গ্রেট রিয়েলি। হ্যাঁ দিদি, একটা কথা জানতে ইচ্ছে করছে যে এখন আপনার বয়স নিয়ার অ্যাবাউট 70, তাই তো? আচ্ছা, এই 70 15ই অক্টোবর হবে 70, 15ই অক্টোবর সামনে 1 মাস পরেই ম্যাডাম, তাহলে 5 বছর আগে মানে 65 বছর বয়সে যারা অনেক সময় রিটায়ার করে ফেলছে, মানে 60 বছর রিটায়ার নিয়ে নিচ্ছে যারা সরকারি জব করছে বা অনেক ম্যাক্সিমাম মানুষ, মানে সেই ক্ষেত্রে 65 বছর বয়সে আপনি আবার জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন, এই জায়গাটা ম্যাডাম এই ডিসিশনটা নেওয়ার সময় আপনি নিজেকে কি মনে করেছিলেন যে এখন আমার নতুন করে শুরু করতে পারবো এই বয়সে, এটা কি মনে হয়েছিল আপনার সেই সময় 65 ইয়ার্স এই যে আবার মোদি কেয়ার শুরু করছেন? অ্যাকচুয়ালি দেখো, এজ নিয়ে যার কোনো কাজ নেই সে এজ নিয়ে ভাবে, আর যার কাজ আছে সে এসব এজ টেজ নিয়ে ভাবে। বয়স তো একটা রোজ তোমারও বাঁচছে আমারও একদিন করে বাঁচছে, তো এটা নিয়ে আমি কোনো সময় ভাবিনি যে আমার বয়স হয়েছে বা আমার শরীর বেশি দিন আমি কাজ করতে পারবো না, এটা আজও ভাবিনি তখনও ভাবিনি। কিন্তু আমার কোনো কখনো মনে হয়নি যে আমার 70 বছরে এসে আমি কোনো নতুন জায়গায় কাজ করতে গিয়ে আমি সক্ষম হব না।
সত্যি কথা বলছি তোমাকে, যখন আমি মোদি কেয়ারে জয়েন করেছি, আর মোদি কেয়ারের প্ল্যান আমি সত্যি কতটা বুঝে জয়েন করেছিলাম আজও আমার সেটা ডাউট আছে, কিন্তু আমি প্রোডাক্টটাকে ভালো করে বুঝেছি, আর প্ল্যান আমি জানি ও করতে করতে বুঝে নেবো, ওটা খুব একটা ডিফিকাল্ট হবে না, কাজ করলে তো রেজাল্ট পাবোই। তো সেইভাবে আমি কখনো ভাবিনি যে আমার বয়স টয়স, আমি তো ট্রেমেন্ডাস টুজ করেছি প্রথম 6 মাস, ট্রেমেন্ডাস টুজ। আজ সকালে আগরতলা থেকে এসেছি, রাত্রিবেলা ইভিনিং ফ্লাইটে বেরিয়ে গেছি লাখনউ, এরকম ভাবেই কাজ করেছি। কারণ আমার তখন একটা টার্গেট ছিল যে কারোর সঙ্গে কারোর কাউকে দেখাবার দায়িত্ব ছিল না, নিজেকে দেখাবার ছিল যে 65 বছর এসেও আমি নতুন করে কিছু অ্যাচিভ করতে পারি। তোমরা জানো যে সেই জন্য আমি তখন খুব তাড়াতাড়ি 5 মাসের মধ্যে আমি জিবিডি কমপ্লিট করেছিলাম। খাটতে হয়েছিল, প্রচুর খাটতে হয়েছিল। আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা এক টেবিলে তখন দীর্ঘ বোধহয় 6 মাস খাইনি, বাট ডাজন্ট ম্যাটার, 6 মাস পরে তো আমরা ট্রিঙ্কাসে ডিনার করেছিলাম জিবিডি সেলিব্রেশনে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। যারা আছেন সেশনটাতে তারা শুনছেন যে 65 বছর বয়সে নতুন করে জীবনের একটা ইনিংস, 3,60,000 টাকার একটা ইনকাম, কমফোর্টেবল জোন সেটা ছেড়ে দিয়ে আবার নতুন করে জার্নি 35,000 দিয়ে শুরু করে ফার্স্টেস্ট মোদি কেয়ারের ইতিহাসে ফার্স্টেস্ট জিবিডি ম্যাডাম হয়েছিলেন। তো ম্যাডাম নিজেকে এত এনার্জাইজ বা নিজেকে এত মোটিভেটেড এই বয়সে কিভাবে রাখেন, এর পিছনে রহস্যটা কি? অ্যাকচুয়ালি আমার মনে হয় না পৃথিবীতে কেউ কাউকে মোটিভেট করতে পারে, নিজেই নিজেকে মোটিভেট করতে হয়। তো নিজের মোটিভেশনটা তখনই থাকে যখন মানুষের জীবনের কোন একটা লক্ষ্য স্থির থাকে, যে আমি এইটা করব, আমি এইটা পেতে চাই। যদি কারোর মধ্যে সেটা থাকে তো তখন কাউকে সমসম্মা কাউকে মোটিভেট করতে পারে না আমার মনে হয়। আমি জানি না, মেবি আই এম রং, বাট আমার তো মনে হয় আমাকে মোটিভেট তো আমিই করি। আমি যদি একটু বেশিক্ষণ সময় শুয়ে থাকি বা বেশিক্ষণ বিশ্রাম নিই, আমি তখন বলি যে মিতালি মুখার্জি তোমাকে কিন্তু 10 লাখ টাকা রোজগার করতে হবে উইদিন 2 ইয়ার্স, তাহলে তুমি শুয়ে থাকবে না, তুমি উঠে পড়বে। তো তখনই আমি তাড়াক করে উঠে পড়ি। তো আমি আমার কাছে কোয়েশ্চেন করি, আমি আমাকে উত্তর দিই। তো এনার্জি আসে তখনই যখন 9 তারিখে আমার টাকাটা আমি দেখতে পাই। তো সব থেকে বড় সিলভার টনিক আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমার টাকা, সেকেন্ড হচ্ছে আমার গ্রুপের ভালোবাসা, তাদের কাছে যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। আজকে ধরো আমি গ্রুপ ভাবি না, আমি অল মোদি কেয়ারিনকে বলি যে সবাই যে এত ভালোবাসে, আজকে কোথায় পেতাম এই ভালোবাসা? অন্য ইন্ডাস্ট্রিতে যদি থাকতাম, কোনো একটা চাকরি বা করতাম, এই ভালোবাসা কি কখনো পেতাম? ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে আমি যার কোনো বাড়িতে ঢুকি দেখবে মোদি কেয়ারিয়ান, একটা মোদি কেরিয়ান 2025-এর মধ্যে ভারতবর্ষের সব জায়গায় থাকবে। তাহলে তুমি আমাকে বলো, হোটেলে গিয়ে আমরা থাকতে হয় না, আমাদের লোক ঝগড়া করে, দিদি আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার বাড়িতে খাবেন, আপনি আমার বাড়িতে শুবেন, 3টে স্লটে আমাদের চলতে হয়, এমন এমন জায়গায় আমরা গিয়ে পৌঁছে। তো এই ভালোবাসা যদি কাউকে পেতে হয় তো জীবনের সবকিছু উজাড় করে দাও। যেমন ঈশ্বরের কাছে আমরা সাবমিট করি, তেমনি মোদি কেয়ারের কাছে নিজেকে সাবমিট করো, সবকিছু জীবনের পাবে, কোথাও না পাওয়ার জায়গা নেই, তোমার জন্য সবকিছু অপেক্ষা করছে, বাট ইউ হ্যাভ টু সাবমিট ইউর সেলফ। সাবমিট মানে কি? তোমাকে মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে হবে 100%, তুমি 99% করলে হবে না, তোমাকে 100% করতে হবে। তুমি ভাবছো একটা আমাদের যে ভিম বার, তোমার রান্নাঘরে গিয়ে বাসন মাজছো, কি দরকার অত দামের একটা ওয়ান্ডার ড্রপ? আরে তোমাকে, তুমি তোমাকেই ফাঁকি দিচ্ছ। তুমি যদি সেটা ব্যবহার করো, মানে তোমার সঙ্গে মোদি কেয়ারের যে সম্পর্কটা আরো নিবিড় হবে। ভালোবাসা কোনোদিন 99% হয় না, ভালোবাসা 100% হয়। সেই জন্য যেমন আমাদের প্রেমেও হয় না 99%, তেমনি মোদি কেয়ারও 99% হয় না। শুরুতে ফার্স্ট সেন্টেন্সই এটাই রয়েছে, কাজে তোমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে 100% আমরা মোদি কেয়ার প্রোডাক্ট ইউজ করব, 100% আমরা আমাদের SPBM এর যে কোনো ট্রেনিং গুলোকে আমাদের শিখতে হবে এবং শেখাতে হবে।
নাইবা হতে পারলে তুমি মিতালি দির মতো, নাইবা হতে পারলে বাপ্পার মতো, নাইবা হতে পারলে তুমি প্রমোদ আচার্যের মতো, তুমি তোমার মতো করবে, তুমি তোমার ভাষায় করবে, তোমার দরকার নেই কাউকে বোঝাবার। আমি জানি আমি অনেকের মতো ভালো পারি না, কিন্তু আমি আমার মতো করে করি, তাতেই আমার মানুষ এগিয়ে আসবে। কাজেই মনে রাখবে, কারোর সঙ্গে কারোর কম্পিটিশন নেই, তোমার সঙ্গে তোমার কম্পিটিশন। প্রতিদিন সেটা বলবে, আবার রেকটিফাই করবে, আবার বলবে, আবার রেকটিফাই করবে, করতে করতে একদিন দেখবেন তোমার জন্য লাখ লোক দাঁড়িয়ে আছে হাততালি দেওয়ার জন্য। এই লাইফটা তোমার হাতে, তুমি যেভাবে দেখতে চাইবে সেইভাবেই দেখতে পাবে। একদম একদম ম্যাম, সত্যি এখন ঠিকই বলেছেন যে এই লাইফটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, এই লাইফের সঙ্গে কোনো কম্পারেবল আমার তো মনে হয় ওয়ার্ল্ডে কোনো বিজনেস নেই, যেটা আপনি বললেন ওয়ার্ল্ডে কোনো বিজনেস এর পাশাপাশি নেই। তো ম্যাডাম একটা কথা জানতে ইচ্ছা করছি যে আমরা শুনেছিলাম যে আপনি নাকি ক্যান্সার সার্ভাইভার, তো সেখান থেকে কিভাবে মানে নিজেকে এত ফিট রেখে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে না, অলরেডি একজন কমেন্ট করে দিয়েছে যে ম্যাডামকে তো দেখে বোঝা যাচ্ছে 70 ইয়ার্স, তো ম্যাডাম ক্যান্সার সার্ভাইভার হয়ে আপনি আজকে ডাইরেক্ট সেলিং ইতিহাসে একজন নক্ষত্র, একজন তারা, তো এই জায়গায় নিজেকে কি মানে কি বলেন সবসময় নিজেকে, এবং আপনার এই যে এগিয়ে আসাম এগিয়ে যাওয়ার এই ইচ্ছাটা, আপনার লাইফের গোলটা কি বা ড্রিমটা যদি শেয়ার করেন সবার সঙ্গে। ক্যান্সার হয়েছিল আমার মানে 2010-এ। আমার খুব টিপিক্যাল টাইপের ক্যান্সার হয়েছিল, কারণ আমার ট্রিপল নেগেটিভ ছিল, সেই জন্য তাতে রেকারেন্সের চান্স অনেক বেশি থাকে। ডাক্তাররাও বলেছিল যে একটু সাবধানে থাকবেন, পলিউশনে বেরোবেন না, হ্যানা ত্যানা, যা ডাক্তার অ্যাডভাইস করে সেরকমই আমাকেও করেছিল। হ্যাঁ ঠিক আছে, ডাক্তার অ্যাডভাইস মানবো না এটা আমি কখনো বললি না, কারণ এটা নির্বুদ্ধিতা। ডাক্তার যেরকম বলেছে সেরকম ভাবে আমি থাকার চেষ্টা করেছি। তবে একটা জিনিস আমি ভাবি যে শরীর আমাদের একটা মন্দির, যে শরীর থেকে আমরা এত কিছু পাই, একটা সুন্দর পৃথিবী দেখতে পেয়েছি, দুটো ভালো চোখ রয়েছে বলে আমাদের, কত মানুষ তো দেখতেই পায় না, দুটো ভালো পা রয়েছে বলে 70 বছরও সোজা হয়ে হাঁটতে পারছি এখন, অনেক মানুষ সেটাও পারে না। তো আমার সবসময় মনে হয় এই শরীরটাকে কিন্তু যত্ন করা উচিত, কারণ আমরা সব কিছু করি, শরীরটাকে নেগলেক্ট করি। আমি কিন্তু তা কখনো করি না। যদি সকাল 8টার বাসেও আমি আসানসোলে যাই, আমি বাড়ি থেকে কিন্তু একটা হেভি ব্রেকফাস্ট খেয়ে যাই। কাজ করা মানেই নয় শরীরকে নেগলেক্ট করা, ডিসিপ্লিন একটা নিজেদের মধ্যে আনতে হয়। সেই ডিসিপ্লিনটা যদি আনতে পারো নিজের লাইফের মধ্যে, তাহলেই কিন্তু তুমি দেখবে তোমার জীবনটাকেও তুমি সুন্দরভাবে শরীরটাকে নিয়ে এগিয়ে যেতে পারবে। তো আজকে যখন আমার ক্যান্সার হয়েছে, অনেক স্ট্রাগল করেছি, 1.5 বছর বাড়িতে বসে রয়েছি, কাজ করতে পারছি না, কিন্তু আমি ফোনে তখন অনেক কাজ করেছি, ফোনে ট্রেনিং করানো। আমার মনে আছে তোমাদের গল্প করতে করতেই একটা কথা বলি, যেদিন আমার মানে কেমোথেরাপি ডেট তো 21 দিনে অন্তর অন্তর হতো, এরকম একটা সময় আমার যেহেতু লেফট ব্রেস্টে হয়েছিল, রাইট হ্যান্ডে আমার কেমোথেরাপি হতো আর কি। তো কেমোথেরাপিতে যেটা সবচেয়ে পেইনফুল আমার লাগতো সেটা হচ্ছে ওরা যে ভেন গুলোকে পাওয়ার সময় বারবার করে ওদের ভেন গুলো নষ্ট হয়ে যায়, বারবার করে ওইখানে ছুঁচ ফোটাতে হয়, তো সেটা একটু পেইনফুল হয়, একবার এখানে ফোটায়, একবার হাতের কবজিতে ফোটায়। তো সেই সময় যখন উনি আমাকে এখানে ভেনে ফোটাচ্ছিলেন, তো আমি সেই সময় ফোন করে বলছিলাম, আগের কোম্পানিতে ছিলাম, আরে স্টক এসে গেছে, এক্ষুনি স্টকের জন্য অর্ডার করে নাও, নাহলে এই মুহূর্তে স্টকটা ও চলে যাবে আর পাবে না। তো তখন উনি আমাকে বলছিলেন যে আমি ভেন এখানে পাচ্ছি না মিসেস মুখার্জি, আর আপনি এখানে ফোন করছেন কি ব্যবসা করছেন? তো আমি বললাম, দেখুন ডক্টর, আপনি ডক্টর, আপনার কথা আমি অমান্য করতে পারি না ডেফিনেটলি, কিন্তু আপনাকে একটা কথা বলি, এই হাতের ভেনের ছুঁচ ফোটানো সঙ্গে এই ফোন কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি আমি এটা বন্ধ করে দিই না এই ছুঁচটা চালাবার পয়সা আমার থাকবে না। তো আপনি যখন বললেন আমি নিশ্চয়ই বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমি এই ক্যাটলগটা একটা আপনাকে দিলাম, পরের দিন আপনি 5,000 টাকার অর্ডার দেবেন, অ্যান্ড 5,000 টাকার অর্ডার উনি লাস্ট পরের দিন আমাকে দিয়েছিলেন আমাকে দেখতে এসে। তো ব্যবসা করার মতো মানসিকতা যদি থাকে, তো কোনো স্টেজটাকেই তোমার মনে হবে না যে আমি পারবো না, আমি অসুস্থ, আমি মরে যাব। আমার কোনো সময় মনে হয়নি যে এটাই আমার জীবনের শেষ সময়, আমি জানি আমাকে এখন অনেক দূর দৌড়তে হবে, অনেক কিছু পেতে হবে। সেই জন্য কেমোথেরাপি চলাকালীন আমি সব ট্রেনিং ট্রেনিং গুলো করাতাম বাড়িতে বসেই, আমি কোনো সময় মনে ভাবতাম না আমি অসুস্থ।
আর আমার এটা কখনো মনে হতো না, যখন আমার সমস্ত চুল উঠে গেছে, মাথা একদম প্রায় অলমোস্ট চুল নেই, তখন আমি একটু একটু সুস্থ হচ্ছি, আমার কমপ্লিশনের দিকেই গেছে তখন আমার ট্রিটমেন্টটা। তখন বিদেশ থেকে একজন এলেন আমাদের ওই আগের অফিসে, একটা বড় প্রোগ্রাম হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 7,000 লোক আমাকে ইনভাইট করলো যে তোমাকে এই অবস্থায় এসেই বলতে হবে। আমার হাজবেন্ডের একটু আপত্তি ছিল, আমি বললাম না না আমি ঠিক বলতে পারবো, কোনো চিন্তা নেই। তো আমার আজও ওই ছবি আছে, তো সেই ছবিটা তোমার পাপা যদিও আমাকে বলেছিল ছবিটা দিতে, আমি ছবিটা দিতে পারিনি, যাই হোক। তো ওই ছবিটা দেখলে আজও আমার মনে হয় যে আমি 7,000 লোককে অন্তত 10 মিনিটের জন্য দাঁড় করাতে পেরেছিলাম। আমার লাইফের ওটা বেস্ট স্পিচ ছিল, যদিও আমি তখনও সম্পূর্ণ সুস্থ নয়, মাথায় কোনো ক্যাপ পরিনি, কারণ আমি না কোনো জিনিস লুকাতে ভালোবাসি না। আমার মনে হয় আমি ভীষণ ক্লিয়ার থাকতে ভালোবাসি, আমার এটা মনে হয় যে মানুষের কাছে নিজেকে মেলে ধরা যায় পুরোটা, সবকিছু হাইড করার দরকার নেই। আমার পয়সা নেই এটা বলতে আমার এতটুকু লজ্জা লাগে না কখনো। আমি যখন গাড়ি কিনেছি সেটা অনেক পরে, তখন আমার মতো জায়গায় যারা ছিল তারা গাড়ি কিনে নিয়েছিল, কিন্তু আমি কিনতে পারিনি, কারণ যেহেতু আমার লোন ছিল। আমার আমার কখনো লজ্জা হতো না, সবাই বলতো মিতালি দি এখনো বাসে ট্রামে চড়ে, আমরা হ্যাঁ বাসে ট্রামে চড়ার মতো আমি ফিট আছি তাই আমি চড়তে পারি, তোমরা ফিট নয় বলে চড়তে পারো। তো ওটাকে আমি পজিটিভলি নিজের জন্য নিতাম। তো যখন অসুস্থ হয়েছি, সুস্থ হওয়ার জন্য একটাই চাবি কাঠি, সেটা হচ্ছে পজিটিভ, সবসময় ভাবনা চিন্তার মধ্যে ভালো ভাবো। আসলে মানুষ না বেঁচেই মরে থাকে অনেক মানুষ, কারণ তারা সকালবেলা উঠেই ভাবে আজকে কারো কাছে প্রেজেন্টেশনে যাব, যদিও না মিউট হয়ে গেছেন, ম্যাম মিউট হয়ে গেছেন। না মিউট তো নেই, খোলা গেছে এবার। ওকে ওকে কন্টিনিউ। ওকে, তো আমি তখন এটা আমি সবাইকে বলতে চাই, তোমরা যখন সকাল বেলায় উঠবে না, মনে রাখবে যে আজকের দিনটা তোমার, টুডে ইজ মাই ডে, আমি যেখানে যাব আমি সেটাই জয় করব। এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে আনতে হবে, পৃথিবীতে কেউ তোমাকে হারাতে পারবে না। যার কাছে যাচ্ছ তাকে যাওয়ার আগে 80% মানসিক ভাবে জিতে রাখো, 20% তো তোমার ডেমনস্ট্রেশন, বাকি 80% জেতার স্পিরিট নিয়ে তার কাছে যাও। কিন্তু যাওয়ার পরেই যদি তোমার আগে থেকেই ভাবো যে এ তো হবে কি হবে না, দেখবে তোমার ল্যাঙ্গুয়েজে সেই ফ্লো আসবে না। সেই কারণে তোমাকে সবসময় মনে রাখতে হবে আমি জন্মেছি জেতার জন্য, আমাকে মারবে কে, এই ভাবনাটাই রাখো। আশেপাশে কত লোক আসবে যাবে চলে যাবে, আমার 4টে লোক চলে যায়, তোমার তোমার 4টে লোক গেছে, আমার 40টা লোক গেছে, সো হোয়াট, আমি তো বেঁচে আছি, তুমিও বেঁচে থাকবে। কিছু মানুষ আসবে যারা জীবনের কোনো ঠিকানা যদি খুঁজে পায়নি, তারা না মোদি কেয়ারে থাকবে, তারা না অন্য কোম্পানিতে থাকবে, তারা সারা জীবনে ঘুরেই যাবে ঘুরেই যাবে ঘুরেই যাবে, কারণ তাদের তো কোনো নির্দিষ্ট ঠিকানাই তৈরি করতে পারেনি তারা। এই মানুষগুলোকে নিয়ে কখনো ভয় পাবে না, এরা জন্মেছে এই কারণে। অসাধারণ অসাধারণ। কি বলো, মোটিভেশন যদি নিতে হয়, আজকে সেশনটা আবার শুনবেন, অনেকে অজুহাত দেয় যে আজকে ম্যাডাম জ্বর হয়েছে বেরোতে পারছি না, দাদা জ্বর হয়েছে বাড়ি থেকে বেরোতে পারছি না, আজকে ক্যান্সার সার্ভাইভার হাতে সুই সেখান থেকে বিজনেস করছেন, এর থেকে বড় এক্সাম্পল আপনাদের কাছে জানি না। আজকের পরে যার যার ডাউট ছিল মোদি কেয়ার নিয়ে হয়তো আজকের পরে থাকবে না। ম্যাডাম, ডাইরেক্ট সেলিং থেকে আপনি কি কি পেয়েছেন, অ্যাচিভমেন্ট কি করেছেন এই এত বছরের মধ্যে, যদি একটু শেয়ার করেন সবার সঙ্গে। আমার তো কিছুই ছিল না, মানে না খেতে পাওয়া জায়গা থেকে শুরু করেছি, সেইখান থেকে আজকে যে বাড়িটায় আছি, সেই বাড়িটা ধরো 70 লক্ষ টাকা দাম, আমার জন্য এটা অনেকটাই, প্লাস 1 কোটি টাকার একটা বাড়ি বুক করেছি, এখন হয়তো ভাবছি ওটা আমি নেবো না, অন্য জায়গাতে ওটা শিফট করব টাকাটা, যাই হোক, মানে সেই ভাবনাটা তো রয়েছে যে এই বয়সে এসে 1 কোটি টাকার একটা বাড়ি আমি নেবো। আর সেকেন্ড, আমার মানে 50 বছর পূর্তি হচ্ছে 2024-এর 11 ফেব্রুয়ারি, তো তাতে আমার ইচ্ছা আছে যে আমার হাজব্যান্ডের পছন্দের গাড়ি, ও মার্সিডিজ অতটা পছন্দ করে না, ও চায় যে টয়োটা ক্যামরি, তো টয়োটা ক্যামরি 48 লাখ দাম, সেটা আমার দেওয়ার ইচ্ছে আছে, মানে দেবো, কোনো ব্যাপার না, সেটা তো হবেই, অনেকটা টাকাই তো জমে গেছে।
সকলের কাছে যদি বলো মানে মেসেজ কিছু দিতে, আমি একটাই কথা বলবো, জীবনে হেরে যেও না। হারার জন্য কেউ আমরা জন্মায়নি। সম্পূর্ণ ডেডিকেশন রাখো, লক্ষ্য স্থির রাখো। দেখো রাস্তায় চলতে গেলে বাম তো আসবে, আর বাম্পেও চলার মজা আছে, বাম তোমাকে এক্সপিরিয়েন্স দেয়। একটা বাম্প যখন তুমি কাভার করে যাচ্ছ না, পরের বাম্পটা আসার আগে কিন্তু তুমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে। আর ওই বাম্পটা এসেছিল বলে তুমি জানো কতটা জার্ক হয়েছে তোমার, তাহলে পরের বাম্পটা আসার আগে তুমি কিন্তু কন্ট্রোল করে নেবে। তো জীবনে বাম্প আসবে, সবারই আসে। সে আমাদের ধরো আজকে যারা বড় বড় পলিটিশিয়ান তাদেরও আসছে। তোমরা এখন জানো, এখন তো ভীষণ একটা অস্থির পরিস্থিতির মধ্যেই চলেছি, তাহলে তাদের জীবনের এই বাম্প অনেকটা বড় বাম্প। তো এ ধরনের অনেক বাম্পের মধ্যে দিয়ে আমরা যাব, কিন্তু আমরা আলটিমেট তো জিতবো। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আমাদের ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ওই পাহাড়ের চূড়ায় যখন আমি দাঁড়াবো, নিচে লক্ষ লক্ষ লোক যখন আমার জন্য হাততালি দেবে, তখন তোমার মনে হবে যে এটাই আমার জীবন, আর এই জীবনটা পাওয়ার জন্য কিনি আমি এতটা স্ট্রাগল করেছি। সেটা হতে পারে কারো 2 বছরে পায়, কেউ 4 বছরে পায়, কেউ 6 বছরে পায়, কেউ 8 বছরে পায়, কিন্তু লড়ে তো তোমাকে যেতেই হবে। এটা আমার না, সারা পৃথিবীর লোকের কাছেই, যারা আজকে জীবনে যতটুকু সফল হয়েছে, কেউ ডায়মন্ড ডিরেক্টর হয়েছো, কেউ হয়তো ব্ল্যাক হয়েছো, মেবি কেউ শুধু ডিরেক্টর হয়েছো, লক্ষ লক্ষ লোক তো ডিরেক্টর হয়নি। কাজে তুমি তোমার মাথায় এরকম চাপো যে আমি ডাইরেক্টর। আজকে তো মোদি কেয়ারের 70 লাখ কনসালটেন্ট সবাই কি ডাইরেক্টর? তাহলে নিজের জন্য নিজে চেরিশ করো যে হ্যাঁ আমি ডাইরেক্টর, আমি সিনিয়র ডাইরেক্টর, আমি এই মাসে এসিডি মান্টে কমপ্লিট করব, আমি এই মাসে এটা কমপ্লিট করব। এটা ভিজুয়ালাইজ করো, সকালবেলা উঠে ভাবো যে আমি এই মাসে এসিডি কমপ্লিট করব। আর রোজ রাত্রিরে যখন শুতে যাচ্ছ, আরে আর তো আমার মাত্র এটুটুকু কাজ বাকি আছে, আমার তালে এত পিবি বাকি আছে, আমার তালে এতগুলো রিক্রুটমেন্ট বাকি আছে, পুরো ব্যাপারটাকে অঙ্কের মধ্যে নিয়ে যাও, তাহলেই দেখবে তুমি সেই অঙ্কটা করায় সফল হয়ে যাবে। তুমি হতে পারে পরীক্ষায় অঙ্কে ফেল করেছো, ডাজন্ট ম্যাটার, বাট মোদি কেয়ারের অঙ্কে তুমি সাকসেসফুল হতেই পারো। সবাই এই লক্ষ্য স্থির রাখো, ডেডিকেশন নিয়ে কাজ করো, রোজ কাজ করো। একদিন কাজ করলে কোনোদিন তুমি সফল হতে পারবে না, রোজ কাজ করো, রোজ কাজ করো। তবেই তুমি দেখবে তোমার সাম দিতে দিতে তুমি যখন প্রেজেন্টেশন করবে, তোমার মায়ে ডানে তোমার কেউ দাঁড়াবে না, তুমি এগিয়ে যাবে, একা ছুটবে, একদম একদম ছুটেই সঙ্গে সঙ্গে তুমি মোদিকারে একদম রেড ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেলে। গ্রেট 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 ম্যাম, আপনার সম্বন্ধে যেটুকু শুনেছিলাম তার থেকে অনেক 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 বেশি আজকে পেলাম, এটুকু শুধুমাত্র জাস্ট একদিনের জন্য পেয়েছি, অসাধারণ লাগছে। তো ম্যাম যাওয়ার আগে বলবো যে মোদি কেয়ার নিয়ে ম্যাডাম আপনার এই 26 বছরের যে ডেরাক সিলিং ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্স, মোদি কেয়ার নিয়ে আপনি কি ভাবছেন, বা আপনার এই চুল পেকে গেছে অলরেডি, মানে অলরেডি আপনার বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেখান থেকে মোদি কেয়ার নিয়ে ম্যাডাম কি ভাবছেন, মোদি কেয়ারের ফিউচার কি? যারা আজকে আমরা ইয়ং, যারা শুরু করছি ডাইরেক্ট সেলিং এর ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, আমার টিমে প্রচুর মানুষ আছে, প্রচুর ছেলে মেয়ে আছে যাদের এজ 20 বছর 22 বছর, কেউ চাকরি ছেড়ে দিয়ে আজকে মোদি কেয়ার চুজ করে, তাদের সাথে ম্যাডাম কি বলবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এখনো কোনো কাজ শুরু হয়নি, এখন নেট প্র্যাকটিস চলছে বলতে পারো। হ্যাঁ, এখনো আমরা কাজ শুরু করিনি, উই আর জাস্ট স্ক্র্যাচিং দ্য সারফেস, আমরা মাটিটাকে খুঁড়ছি, তলায় তো এখনো ঢুকিনি। তো এখনো ধরো আমরা তার মধ্যেই দেখতে পাচ্ছি কেউ 1 কোটি টাকা রোজগার করছে, কেউ 50 লাখ রোজগার করছে, কেউ 30 লাখ রোজগার করছে, কেউ 10 লাখ, কেউ 5 লাখ, কেউ 2 লাখ। ঠিক আছে, যার যার যেরকম এক্সপিরিয়েন্স, যে যেরকম পরিশ্রম করছে, সে সেরকমই রোজগার করছে। তো আমি সবাইকেই এইটুকু বলতে পারি যে এই ইন্ডাস্ট্রি নিয়ে গভর্নমেন্টও এতদিন ভাবেনি, আজকে গভর্নমেন্ট 2016 থেকে ভাবতে শুরু করেছে। তো আমাদের ভাববার কে? যেখানে গভর্নমেন্ট আজকে এত কিছু ভাবছে, তো তুমি আর কি ভাববে এটা নিয়ে? তোমার জন্য তো সব রাস্তা তৈরি করে রাখছে, তুমি খালি কাজ করো। আর কাজ মানে কি? মানুষ আমাদের নিয়ে আসতে হবে। দেখো অনেক সময় আমরা কি হয়, 10টা মানুষ নিয়ে এলাম, 10টা মানুষ নিয়ে এলাম, দেখলাম যে 10টা মানুষ ঠিকঠাক কাজের হলো না, হয়তো তারা কেউ 30 পয়েন্ট করছে, কেউ 40 পয়েন্ট করছে, বা কেউ 60 পয়েন্টও করছে, কিন্তু আমাদের একটা তখন ফ্রাস্ট্রেশন আসে, স্বাভাবিক কারণেই আসে, যে দেখো এই কটা মানুষ নিয়ে এলাম, কেউ একটা ডাইরেক্টরশিপের দিকে এগোতে পারলো না। তো আমাদের তখন মনে হয় তাহলে আমি কি করে এগোবো,
একটা কথা তো মনে রাখতেই হবে যে সব মাটিতে তো ঠাকুর তৈরি হয় না। আমাদের বেলে মাটি আছে, তারপরে এঁটেল মাটি আছে, তারপরে আরেকটা কি মাটি আছে, যাই হোক দোআঁশ মাটি আছে। ঠাকুর তৈরি করার মাটি পেলে তবেই তো তুমি ঠাকুরের মূর্তি করতে পারবে। তো আমাদেরও তো ঠিক ঠাকুর তৈরি করা, মানুষের লাইফটাকে একটা শেপ দিচ্ছ, সে ঠাকুর তৈরি করার জন্য যে মাটি দরকার সেই মাটি না পেলে ও তো ভেঙেই যাবে। বা যদি বালি মাটি দিয়ে তুমি একটা স্ট্রাকচার তৈরি করো ঠাকুরের উপরে মাটিটা বসাও, থাকবে কি? থাকবে না। কিন্তু তুমি এটা হয়তো জানো না যে সে মাটি মানে ক্যাপাসিটিটা আছে কি আছে নেই, তো তোমাকে তো কিছুটা কাজ করে বুঝতে হবে। কিন্তু তুমি খুঁজতে থাকলে তো তুমি সেই ঠাকুর তৈরি করার মাটি পাবে। 10টা বালি মাটি পেরিয়ে গেলেই আর একটা তুমি এঁটেল মাটি পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি একটা দুর্গা প্রতিমা তৈরি করতে পারবে। তুমি তো দুর্গা প্রতিমা তৈরি করতে এখানে এসেছো, কাজে যেখানে তুমি মূর্তি তৈরি করতে এসেছো একটা স্ট্রাকচার তৈরি করে দেবে, তারপর সেখানে মাটি দিচ্ছ মানে ট্রেনিং তাকে দিচ্ছ, তারপর তুমি চোখ আঁকছো তার, তাকে চোখ আঁকিয়ে তার ডাইরেক্টরশিপ দিলে, তারপরে যখন স্বয়ং দুর্গা হলো সে তো তোমার জীবনই তৈরি হয়ে গেল। আজকে দিনে দাঁড়িয়ে সে তো তোমার টিমেরই তৈরি হয়ে যাবে বা ডায়মন্ড ডিরেক্টর তৈরি হবে, সে তো তোমার তখন সেই দশাতে কাজ করবে। তো তুমি সেই ঠাকুর তৈরি করার যখন কাজে নেমেছো, তোমাকে এই ঠাকুর তৈরি করার মাটিটাকে ধীরে ধীরে তৈরি করতে হবে, কারণ তুমি চিনে আনতে পারবে না, সেরকম প্রসেস আমাদের কাছে নেই। আমাদের প্রসেস হচ্ছে জাস্ট আমরা মাছ ধরবো, মাছ ধরার পরে কোন মাছে ফ্রাই হবে আর কোন মাছে চচ্চড়ি হবে সেটা তো ধরার পরে বুঝবে। তাহলে আগে তো তোমাকে মাছটা ধরতে হবে, তাহলে মাছ ধরাটা তোমাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, কাজে সেইটাই তোমার কাজ। তোমাকে অনবরত তোমাকে প্রেজেন্টেশন করে যাও, প্রেজেন্টেশন করে যাও, ডেমনস্ট্রেশন ডেমো দেখিয়ে যাও, ব্যাস এই করতে করতে ট্রায়াল অ্যান্ড এররে দেখবে তুমি ভালো লোক 6টা পেয়ে যাবে। 6টা লোকের তো কাজ, 6টা লোক ঠিক মতো পেলে তাদের চক্ষু দান করলে তারা তো তোমার সব মানে কি বলবো টিভি হয়ে যাবে, এই তো কাজ তোমার। তারা কোথা থেকে মোটিভেট হবে নিজেরা? দেখো বাধা তো আসবে, আমার আসেনি, আমারও এসেছে বাধা। আজ এতটা টাকা রোজগার করেও অনেক সময় অনেক বাধা আসে, কিন্তু সেটাকে ট্যাকল করা ইজ অ্যান আর্ট। 20 তারিখে আমরা আমি বলছি তোমরা জিজ্ঞেস করছো বলে, 20 তারিখে আমার রাত্রিতে ট্রেন, আমরা ভুবনেশ্বর যাচ্ছি, প্রমোদ আচারিয়া আমাদের রেকগনিশন প্রোগ্রামে ডেকেছে, আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি আমার সঙ্গে 3 জন ডায়মন্ড একজন টিবিডি কে নিয়ে। তো সেটা তো আমার একটা ভীষণ আনন্দের মুহূর্ত যে এতজন মানুষকে আমি নিয়ে যেতে পারছি, আরো অনেক রেকগনাইজ করা যেত কিন্তু তারা আসতে পারিনি দূর থেকে। কিন্তু সেই দিনই 3 বছর পরে জার্মানি থেকে আমার দেওর এবং আমার যা আসছে, কি ডিফিকাল্ট সিচুয়েশন বুঝো। আমার বাড়িতে কিন্তু আমি ছাড়া কেউ লোক নেই যে একটা মানুষ এলে তার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবে। আমি জানি আমাকে যেতে হবে এবং আমি জানি এদেরও ঠিক মতো দেখাশোনা করতে হবে। তো সেই জন্য আমি আমি না থাকায় তারা কখন কি খাবে না খাবে সব ব্যবস্থা বাজার করা সব রেডি করে রেখেছি, আমার কাজের লোককে বলে রেখেছি করে এই 2 দিন সামলে নাও, তারপর আমি সে সামলে দেবো। আমি তো জানি লাস্ট আমি যখন ঢুকবো আমি এমন সামলাবো যে ওদের আর কোনো কথা বলার জায়গাই থাকবে না। তো দিস ইজ লাইফ। দেখো আমাকেও সেম প্রসেসে যেতে হয়, আমারও অনেক সমস্যা আছে। দেখো আমার হাজব্যান্ডের বয়স 81, তার সব কিছু সকাল থেকে রাত অব্দি যত ওষুধ খান সব আমাকে তাকে হাতে দিতে হয়, তা নাহলে উনি নিজে নিয়ে কোনো সময় ওষুধ খান না। তো এইভাবে তো চলছি, চলে যাবে। দেখো ভাববেন না যে আমার হাজব্যান্ড রাগ করছে, আমার শাশুড়ির জন্য হচ্ছে না, এগুলো বাহানা, লিটারেলি আমি বলছি এগুলো বাহানা। প্লিজ তোমরা এটাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে ভাববে না যে আমার শাশুড়ি চেঁচামেচি করে আমি বেরোবো না, আমার হাজব্যান্ড রাগারাগি করে আমি বেরোবো না, আমার মা বাবা পছন্দ করে না আমি বেরোবো না। আরে লাইফ তো আমার, আমি খেলে তবে আমার পেট ভরবে, আমার বাড়ির অন্য কেউ খেলে আমার পেট ভরবে না। এইটা মাথায় রাখো, নিজের জীবনটাকে নিজের হাতে নিয়ে নাও, অন্যের হাতে দিও না, নিজের জীবন নিজের হাতে যদি রাখো সম্পূর্ণ
তুমি একটা ডিসিশন মেকার হওয়ার সুযোগ তোমার কাছে আছে। একদিন যে শাশুড়ি চেঁচাবে, আরেকদিন সেই শাশুড়ির হাতে তুমি চারটে রসগোল্লা কিনে দেওয়ার পয়সা নিজে হাতে অর্জন করে দিতে পারবে। সেই দিন শাশুড়ি 10টা লোককে ডেকে বলবে, জানো তো আমার বৌমা এবার ব্যাংকক যাচ্ছে। এটা তো তুমিই করবে, এটা কেউ করে করতে পারবে না, এটা তোমাকেই করতে হবে। Splendid, splendid, ma'am. Speechless, just speechless session. যাওয়ার আগে একটা কোশ্চেন ছাড়তে তো ইচ্ছা করছে না, কিন্তু সময়ের আমরা সবাই দাস। যাওয়ার আগে ম্যাম একটাই কোশ্চেন, সাকসেসের জন্য ম্যাডাম কি ফর্মুলা বা কি মন্ত্র আপনি দেবেন? এতক্ষণ তো শুনলাম তার জিস্ট যদি বলেন, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সবাই এসেছে সাকসেস পেতে, তো কি করতে হবে, কি মেসেজ সবার মাধ্যমে দেবেন? লাস্ট একটা কথা, দেখো সাকসেসের ফর্মুলা একটাই, ডেইলি কাজ করতে হবে তোমাকে, এবং সেটা তুমি যে জায়গাটা পৌঁছতে চাইছো সেটাকে ভিজুয়ালাইজ করা, এবং সেইটাকে ভিজুয়ালাইজ করে সেই কাজটা করার জন্য যা যা করণীয় তোমার সব কাজটা তোমাকে করতে হবে। কিন্তু তুমি রেজাল্ট আশা করবে না, কাজটা তোমার হাতে, রেজাল্ট তুমি অন্যের হাতে দিয়ে দাও, রেজাল্ট তোমার উপরওয়ালার হাতে দাও। ওই যে সাবমিট করো 100%, তুমি ভাবছো যে আমি এসিডি হব, 6 মাস ধরে মেবি তুমি ট্রাই করছো, তোমার হচ্ছে না, কারণ তোমার নিচে যে লোকগুলো আছে তারা হয়তো ঠিক তোমার মতো চিন্তাধারার লোক নয়, তাহলে তোমার অল্টারনেটিভ চিন্তা করতে হবে, তাহলে আমাকে আরো অন্য লোক নিয়ে আসতে হবে, তবে আমি সেই জায়গাটা পৌঁছতে পারবো। এটা নয় যে আমি মোদি কেয়ার করছি আমার তো হচ্ছে না, তা নয়। তুমি দেখো কত মানুষ এখান থেকে কত সাকসেসফুল হচ্ছে, ইউটিউব গুলো ঘাঁটো, দিনের মধ্যে একটা করে ইউটিউব সেশন দেখো যারা মোদি কেয়ারে আছে। আমি বলছি না সোনু শর্মা বা আদার্স কোন উজ্জ্বল পাটনি, আমি তাদের শুনতে বলছি না, আমি বলছি মোদি কেয়ারে যারা সাকসেসফুল আছে, তুমি রিলেট করো যে তোমার মতো কারা আছে, তাদের সাকসেসের স্টোরিটা দেখো, সেই সাকসেসের স্টোরিটাই তোমাকে ইন্সপায়ার করবে। আমি একটা বুড়ো হাবড়া লোক, আমার স্টোরি তোমার ইন্সপায়ার নাও করতে পারবে, কিন্তু তুমি একটা ইয়াং, যে ইয়াং লোক আছে তার সাকসেস স্টোরি তোমাকে ইন্সপায়ার করতে পারে, তো সেটাকে দেখো। হারবো না মানে হার মানা হার গলায় তোমাকে পড়ে নিতে হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। যাবো এই কথাটাই খালি বলতে পারি, যে যাবো, নিজেকে জাগাও, নিজেকে যদি জাগাতে পারো দেখবে তুমিও 1000 লোককে জাগাতে পারো। অসাধারণ অসাধারণ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। অনেকদিন অনেকদিন আপনি আমাদের সঙ্গে বাঁচুন, আপনার 100 বছরের কেক আমরা সবাই মিলে কাটবো বাবা, এটাই আমাদের আমাদের সবার কাছ থেকে এটাই আপনার কাছে উইশ, যে আমরা আপনার 100 ইয়ার বার্থডে সেলিব্রেশন করব। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সবাইকে নিয়ে, আমাদের এত ভালোবাসা দিলেন আজকে সেখানটাতে, তো আমি আমার কিছু কিছু কোর লিডারদের ডেকে নিচ্ছি যারা আপনাকে চেয়েছিল, যারা আপনার সাথে শুনতে মোটিভেট হয়েছে, তো আমি সবাইকে ডেকে নিচ্ছি এক করে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। সবাই একটু একটু হ্যান্ড রেজ করে দাও, আমি প্রথমেই চলে যাচ্ছি, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, হ্যান্ড রেজ, এক এক করে হ্যান্ড রেজ করুন। আমি চলে যাবো রূপা সাহা কাছে। রূপা সাহা ম্যাডাম, রূপা সাহা আমাদের টিমে আর একজন টাইগ্রেস আছেন ম্যাডাম, রূপা সাহা ম্যাম প্লিজ। গুড মর্নিং আজাদি, মর্নিং, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং আজাদি, মর্নিং ম্যাম। আমি সত্যি আমি একদম স্পিচলেস, আমার মনে হয় এখানে যারা আজকে আজকে আপনার সেশন যারা পেয়েছে